দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ, আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি বারুপুর মাটিডালি মোড়ে অবস্থান করছি। আমি এখান থেকে আজকে এখানকার যে কাজ সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, থাকবেন আমার সাথে। প্রিয় বন্ধুরা, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই অ্যাসেম্বলিটি তৈরি করতে আপনারা দেখেছেন। এর আগের ভিডিও এবং তার আগের ভিডিওতেও আমি দিয়েছি যে এখানে অত্যন্ত দ্রুত গতিতে অ্যাসেম্বলিটি নির্মাণের কাজ চলছে। মাটিডালি বিমান মোড়ের অনেক আগে আমি দাঁড়িয়ে আছি এবং এই অ্যাসেম্বলিটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ইলেকট্রিসিটির থাম ছিল সেগুলো তুলে ফেলেছে এবং সেই জায়গাতে সিসি এবং আরসিসি ঢালাই সম্পন্ন হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেটা আজকেই করেছে। প্রিয় বন্ধুরা, ইলেকট্রিসিটি অফিস এটা দ্রুতই করেছে বলা যাবে, কারণ এটা আর 2-3 মাস হলে যদি করতো, আরও যদি লেট হতো তাহলে সেটা ভয়ঙ্কর সংকট হতো। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে গত কিছুদিন আগে দেখিয়েছি, আমি আবার এখানে এসে আপনাদেরকে এটা দেখাচ্ছি এবং এটার উপর নির্ভর করছে অনেক কিছু। এই কর্নার যখন একদম সম্পূর্ণভাবে হয়ে যাবে তাহলে অত্যন্ত দ্রুততার সাথে গাড়িগুলো ছুটতে পারবে এবং এখান থেকে সৌন্দর্যও বিকশিত হবে সেটা আমরা বুঝতে পারি। এখানে একটু ব্যতিক্রম আমি লক্ষ্য করছি। বন্ধুরা, এসএমভিটি যেটা সেটা 325, আর যেটা মূল সড়ক ফোরলেন তার যে ঢালাই, নিচে সিসি ঢালাই 100 এবং উপরে 315, এই 415 হলো ফোরলেন এসএমবিটি, আর সেখানে 325। একটু লক্ষ্য করবেন, এই এসএমবিটিটা অনেক মোটা মনে হচ্ছে আমার কাছে। আমার মনে হচ্ছে এটা মূল সড়ক, কিন্তু আসলে মূল সড়ক নয়, এখানে এরকম করেছে। আজকে সারাদিন রোদ ছিল না, বিকেলবেলা একটু রোদের দেখা পেয়েছি, আমি এখানকার ভিডিও করা শুরু করেছি। প্রিয় বন্ধুরা, আমি একটু আগে বলেছিলাম যে যেখানে যেখানে থাম্বা ছিল ইলেকট্রিসিটির সেখানে আবার নতুন করে করেছে। যে দেখুন, এখানে ইলেকট্রিসিটি থাম্বার জন্য সিসি এবং আরসিসি ঢালাই করা গেছিল না, সেটা এখন অলরেডি করা গেছে, দেখুন। এবং আরেকটি জায়গায় দেখবেন, এই যে একটু সামনে, এখানেও ইলেকট্রিসিটির খাম্বা ছিল সেটা করে ফেলেছে, বেশ তড়িঘড়ি করেই করে ফেলেছে। আমি আপনাদেরকে আর একটু দেখাই এবং তার সাথে সাথে আমি এটাও দেখাচ্ছি আপনাদের যে কাজটা কতটুকু হয়েছে। দেখুন, আমি আর একটু সামনে এগিয়ে যাচ্ছি, দেখবেন প্রিয়বন্ধুরা, এর সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন যে কাজটা কত দ্রুত এগোচ্ছে। এই যে এখানে দেখুন, এখানেও একটা থাম্বা ছিল ইলেকট্রিসিটির, সেটা এটা সম্পূর্ণ হয়েছে, দেখুন, আজকেই করে ফেলেছে, দেখবেন। এবং এখানে ফোরলেন কিছুটা শুরু করেছে, একটু খেয়াল করবেন, এই যে এখানে বেডটা একদম নির্মাণ করেছে কিন্তু সিসি ঢালাই দেওয়া হয়নি, কিন্তু এখানে সিসি ঢালাইটা আপনারা একটু লক্ষ্য করবেন। এই যে দেখুন, আমি মোড়ের কাছাকাছি এসেছি,
এখানে একদম বেড নির্মাণ করেছে, আর এখানে সিসি ঢালাইটা টু লেনের সিসি ঢালাই দিয়েছে এবং আরসিসি ঢালাইয়ের জন্য কাজ চলছে। একদম আমি মোড়ের উপরে এসেছি, একটু খেয়াল করলে লক্ষ্য করতে পারবেন এটা মোড়। ওই যে দূরে দেখছেন বিমান, তার মানে এটাই বিমান মোড়। এবং বামে এসএমবিটি, প্রিয় বন্ধুরা এই যে এখানে দেখুন, আমি আর একটু এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আরো। প্রিয় বন্ধুরা দেখবেন এটা এসএমবিটি, এটা এসএমবিটি সিসি ঢালাই। বন্ধুরা দেখুন এটা একটা রাস্তা নেমে গেছে, জন্য এখানে এখনও ঢালাই দেওয়া হলো না, এটা হয়ে গেলে মাঝখানে আবার ওটা দেওয়া লাগবে। প্রিয় বন্ধুরা দেখুন সামনে একটু রাস্তাটা সংকুচিত মনে হচ্ছে আমার কাছে, একটু খেয়াল করবেন। এই যে এখানে রাস্তাটা একদম সংকুচিত হয়েছে, একদম দোকানের সামনে দেখুন, একদম দোকান এটা ভেঙে ফেললে তবে হতো, জানি না ওরা কীভাবে করছে, পরে হয়তো ভেঙে দিবে। আর এদিকে বেডটা একদম নির্মাণ করা হয়েছে দেখুন। প্রিয় বন্ধুরা লক্ষ্য করবেন ওই যে সার্ভেয়ারের লোক দেখছি, আমি শুধু আপনাদেরকে তিন মাথায় কাজটা দেখাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন এখানে একটা কাজটা সংকুচিত হয়েছে দোকানের সামনে, হয়তো ভাঙবে কিছুদিন পর। দেখুন কাজটা একদম এগিয়েছে। প্রিয় বন্ধুরা এর অনেক পরেও জায়গার মাপ দেওয়া আছে, তার মানে রোডের রোডটা অনেকখানি নেওয়া ছিল আগে, কিন্তু সে পর্যন্ত তারা ভাঙেনি। এখানে হয়তো আন্ডারপাস বা ওভারপাস বা ফ্লাইওভার কোনোটাই হয়নি, জন্য অতটুকু জায়গা লাগেনি, তবে সরকারের সেটা অ্যাকোয়ার করা আছে। প্রিয় বন্ধুরা আমি হেঁটে হেঁটে বারোপুর পার হয়ে অনেক দূর আসছি, দেখুন আমি টিএমএসএসের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। লক্ষ্য করবেন কতটুকু কাজ হয়েছে, দেখুন এটা মেইন রাস্তা রংপুরের দিকে যাচ্ছে এবং ঢাকার পথে আসছে, পুরনো রাস্তা। তার পাশে এই যে নতুন করে আজিজবিড়ি ফ্যাক্টরির যে অফিস ছিল আগে, বগুড়ার আজিজবিড়ি, সেই আজিজবিড়ি ফ্যাক্টরির অফিস সেটা দেখুন, তাদের বাড়ি, তার সামনে একদম এখানে বালি ফেলেছে কাজটা, এখানে বেড নির্মাণের কাজ চলছে। প্রিয় বন্ধুরা আমি হেঁটে হেঁটে আর একটু এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতদূর কাজ দ্রুত এগিয়ে চলছে। এটা কিন্তু এসএমবিটি। প্রিয় বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আবারও দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।